আমি সন্তানের পরীক্ষাটা একটু বলে আমি আমার সময় নষ্ট হয়ে যাবে, তো আমি ছেড়ে দেবো ঈশা আল্লাহ ভাই। তাই পরীক্ষা হবে সন্তান দিয়ে, ভয় দিয়ে, খোদা দিয়ে এবং সন্তান। এখন আমাদের সন্তানগুলো কোন কাজে ব্যয় করছে, কি করছে, আমাদের সন্তানগুলো কোথায় যায়, এগুলো আমাদেরকে দেখার দরকার আছে কিনা, আছে কিনা। আজ আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে গেছে জঙ্গি সন্ত্রাস মাদক নেশা যাত্রা ইত্যাদি বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে কথা বলছে। গত দুই তিন দিন আগে পত্রিকা মিডিয়াকে দেখেছেন কুষ্টিয়া ছাড়া পড়ায়, আমি দেখে নিতে আসি কি এই কুষ্টিয়া ছাড়া পড়ায় চার পাঁচজন যুবক এনজয় করেছে, কেক কেটেছে এবং তারা বিট পান করেছে, এত বেশি খেয়েছে, এত খেয়ে তিনজন ইনশাআল্লাহ দুনিয়ার জগৎ থেকে আউট হয়ে গেছে আর দুইজন আউটের চেষ্টা চলতেছে। কয়জন গেছে, তিনজন যুবক, কেউ 21 বছর, কেউ 22 বছর, কেউ 18 বছর। এই যুবকগুলো আল্লাহ তাকে আজরাইল আউট করে দিয়েছে, এত বেশি খেয়েছে। একজন বাবা, একটা মা কত কষ্ট করে সন্তানকে পৃথিবীতে আনে, সম্মান করো, আল্লাহ খুশি হয়ে যাবে।
সন্তানের হক আদায় করে আল্লাহ বলছে সন্তানকে তোমাদেরকে পরীক্ষা হবে। কষ্ট আছে না তার? কষ্ট আছে? আর আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর কি আবার করো দাদা করো ঘুরি করো। আর আমাদের দেশের মা বোনরা তো আজকে সব তোমারই ফ্যামিলি। কি মাই তোমারই ফ্যামিলি কথা বলতে গিয়ে কলেজ থেকে কল দিচ্ছে আম্মু আমার কলেজের বয়ফ্রেন্ড তুফান আসবে। আমি কি আনবো? আম্মু বলছে তুমি কেন আনবা না বাবা বিউটি? আমি যখন কলেজে পড়তাম আমার ওরা পাঁচ সাতটা ছিল। কথা বলছি ঠিক এখন মা যদি বলে বিউটি আমারও কলেজে পড়ার সময় পাঁচ সাতটা বয়ফ্রেন্ড ছিল, বিউটি কি এক চান্দে না পড়া কলেজ ছেড়ে এসে যাবে? কথা বল বিউটি চান্স পেয়ে গেল বিউটি বয়ফ্রেন্ড জানতেছে বয়ফ্রেন্ডের নাম কি? নাম কি?